আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। সচেতনতার অবহেলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, মতলব উত্তরে করোনা মোকাবেলায় সেনা টহল। আমাদের মনিরুল ইসলাম মনির মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অঘোষিত লকডাউনে নিমজ্জিত। উপজেলা শহরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সচেতনতার অভাব দেখায় ১৩ ব্যবসায়ী ১২,৫০০ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে সেনা টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী মাইকিং করে লোকজনকে সচেতন ও সতর্ক করছে। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া ও বিনা কারণে ঘোরাঘুরি করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একত্রিত হলে তাদের ছত্রভঙ্গ দিচ্ছে। বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হুসাইন পাটোয়ারি অভিযান শুরু করেন। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আসফিকুর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনী আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীন বাংলা নিউজ টিভি.com।